নমস্কার সাহিত্যে রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজ আমরা শুনব অমর কথা শিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রচনা মেজদিদির তৃতীয় পর্ব নতুন শ্রোতা বন্ধুদের জন্য পূর্বের পর্বগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলুন সবাই মিলে শুনি মেজ দিদির পরের অংশ দিন পাঁচ ছয় পরে একদিন বইকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকিয়া বলিলেন এসব কি তুমি শুরু করলে মেজ বউ কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিন রাত আপনা আপনির মধ্যে লড়াই করে বেড়াচ্ছ আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন অনতি পূর্বে নিজের ঘরে বসিয়া বড় বউ স্বামীকে উপলক্ষ ও মেজ লক্ষ্য করিয়া চিৎকার শব্দে যে সকল অপভাষার তীর ছুড়িয়াছিলেন তাহার একটিও নিষ্ফল হয় নাই সব কটি আসিয়াই হেমাঙ্গিনীকে ছিল এবং প্রত্যেকটি মুখে করিয়া যে পরিমাণ বিষ বহিয়া আনিয়াছিল তাহার সহিত জ্বালাটাও কম জ্বলিতে ছিল না কিন্তু মাঝখানে ভাসুর বিদ্যমান থাকায় হেমাঙ্গিনী সহ্য করা ব্যতীত প্রতিকারের পথ পাইতেছিল না আগেকার দিনে যেমন যবনেরা গরু সুমুখে রাখিয়া রাজপুত সেনার উপর বান বর্ষণ করিত যুদ্ধ জয় করিত বড় বউ মেজবউকে আজকাল প্রায়ই তেমনি জব্দ করিতেছিলেন স্বামীর কথায় হেমাঙ্গিনী দক্ষ করিয়া জ্বলিয়া উঠিল কহিল বলো কি তিনি পর্যন্ত রাগ করেছেন এত বড় আশ্চর্য কথা শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যে এখন কি করলে রাগ থামবে বলো বিপিন মনে মনে রাগ করিলেন কিন্তু বাহিরে প্রকাশ করা তাহার স্বভাব নয় তাই মনের ভাব গোপন করিয়া সহজভাবে বলিলেন হাজার হলেও গুরুজনের সম্বন্ধে কি কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী কহিল সব জানি ছেলে মানুষটি নই যে গুরুজনের মান বুঝিনে কিন্তু ছোড়াটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে দিবা রাত্র বিতে থাকেন তাহার কণ্ঠস্বর কিছু নরম শুনাইল কারণ হঠাৎ ভাসুরের সম্বন্ধে শ্লেষ করিয়া ফেলিয়া সে নিজেই মনে মনে অপ্রতিভ হইয়াছিল কিন্তু তাহারও গায়ের জ্বালাটা নাকি বড় জ্বলিতে ছিল তাই রাগ সামলাইতে পারেন নাই বিপিন গোপনে ও পক্ষে ছিলেন কারণ এই একটা পরের ছেলে লইয়া নিরর্থক দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি তিনি মনে মনে পছন্দ করিতেন না স্ত্রীর এই লজ্জাটুকু লক্ষ্য করিয়া জো পাইয়া জোর দিয়া বলিলেন বেধা কিছুই নয় তারা নিজেদের ছেলে শাসন করছেন কাজ শেখাচ্ছেন তাতে তোমাকে বিদলে চলবে কেন তাছাড়া যাই করুন তারা গুরুজন যে হেমাঙ্গিনী স্বামীর মুখের পানে চাহিয়া প্রথমটা কিছু বিস্মিত হইল কারণ এই পনেরো ষোলো বছরের ঘরকন্যায় স্বামীর এত বড় ভ্রাতৃ ভক্তি সে ইতিপূর্বে দেখে নাই কিন্তু পর মুহূর্তেই তাহার সর্বাঙ্গ ক্রোধে জ্বলিয়া উঠিল কহিল তারা গুরুজন গুরুজন আমি নিজের মান নিজে নিঃশেষ ভর্তি করবো বিপিন কি একটা জবাব বোধ করি দিতে যাইতেছিল থামিয়া গেলেন দ্বারের বাহিরে কুণ্ঠিত কণ্ঠের বিনম্র ডাক শোনা গেল স্বামী স্ত্রীতে চোখা হইল স্বামী একটু হাসিলেন তাহাতে হইল না স্ত্রী অধরে ওষ্ঠ চাপিয়া কবাটের কাছে সরিয়া আসিয়া নিঃশব্দে কেষ্টর মুখের পানে চাহিতেই সে আল্লাদে গলিয়া গিয়া প্রথমেই যা মুখে আসিল কহিল কেমন আছো মেস্তি হেমাঙ্গিনী এক মুহূর্ত কথা কহিতে পারিল না যাহার জন্য স্বামী স্ত্রীতে এই মাত্র বিবাদ হইয়া গেল অকস্মাৎ তাহাকে সুমুখে পাইয়া বিবাদের সমস্ত বিরক্তিটা তাহারই মাথায় গিয়া পড়িল হেমাঙ্গিনী অনুচ্চ কঠোর স্বরে কহিলেন এখানে কি কেন তুই রোজ রোজ আসিস বলতো কেষ্টর বুকের ভিতরটা ধক করিয়া উঠিল এই কঠোর কণ্ঠস্বরটা সত্যই এত কঠোর শুনাইল যে হেতু ইহার যাই হোক বস্তুটা যে সস্নেহ পরিহাস নয় বুঝিয়া লইতে হে দুর্ভাগা বালকটারও বিলম্ব হইল না ভয়ে বিস্ময়ে লজ্জায় মুখখানা তাহার কালি মাখা হইয়া গেল কহিল দেখতে এসেছি বিপিন হাসিয়া বলিলেন দেখতে এসেছে তোমাকে এ হাসি যেন দাঁত ভ্যাংচাইয়া হেমাঙ্গিনীকে অপমান করিল সে দলিতা ভুজঙ্গিনীর মতো স্বামীর মুখের পানে একটিবার চাহিয়াই চোখ ফিরাইয়া লইয়া কহিল আর এখানে তুই আসিস নে যা আচ্ছা বলিয়া কেষ্ট তাহার মুখে কালি হাসি দিয়া ঢাকিতে গিয়া সমস্ত মুখ আরো কালো আরো বিশ্রী বিকৃত করিয়া অধ মুখে চলিয়া গেল সে বিকৃতির কালো ছায়া হেমাঙ্গিনী নিজের মুখের উপর লইয়া স্বামীর পানে আর একবার চাহিয়া দ্রুত পদে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল দিন হইয়া গেল হেমাঙ্গিনী জ্বর ছাড়ে নাই কাল ডাক্তার বলিয়া গিয়াছিলেন সর্দি বুকে বসিয়াছে সন্ধ্যার দ্বীপ সবে মাত্র জ্বালা হইয়াছিল ললিত ভালো কাপড় জামা পরিয়া ঘরে ঢুকিয়া কহিল মা দত্তদের বাড়ি পুতুল নাচ হবে দেখতে যাব মা একটুখানি হাসিয়া বলিলেন হ্যাঁ রে ললিত তোর মা যে এই পাঁচ ছ দিন পরে আছে একবারটি কাছে এসেও তো বসিস নে ললিত লজ্জা পাইয়া শিওরের কাছে আসিয়া বসিল মা ছেলের পিঠে হাত দিয়া বলিলেন হে অসুখ যদি না সারে মরে যাই কি করিস তুই খুব যা সেরে যাবে বলিয়া ললিত মায়ের বুকের উপর একটা হাত রাখিল মা ছেলের হাতখানি হাতে লইয়া চুপ করিয়া রহিলেন জ্বরের উপর এই স্পর্শ তাহার দিতে লাগিল ইচ্ছা করিতে লাগিল এমন করিয়া বহুক্ষণ কাটান কিন্তু একটু পরেই ললিত করিতে লাগিল পুতুল নাচ হয়তো এতক্ষণে শুরু হইয়া গিয়াছে মনে করিয়া ভিতরে ভিতরে তাহার চিত্ত অস্থির হইয়া উঠিল ছেলের মনের কথা বুঝিতে পারিয়া মা মনে মনে হাসিয়া বলিলেন আচ্ছা আচ্ছা দেখে আয় বেশি রাত করিস যেন না না এক্ষুনি ফিরে আসব। বলিয়া ললিত ঘরের বাহির হইয়া গেল কিন্তু মিনিট দুই পরে ফিরিয়া আসিয়া বলিল মা একটা কথা বলবো। মা হাসি মুখে বলিলেন একটা টাকা চাই তো ওই কুলুঙ্গিতে আছে ক্লিকনিকে দেখিস বেশি নিস্নে যেন না মা টাকা চাইনে বলি তুমি শুনবে মা বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন টাকা চাইনে তবে কি কথা রে ললিত আর একটু কাছে আসিয়া চুপি চুপি বলিল কৃষ্ণ মামাকে একবার আসতে দেবে ঘরে ঢুকবে না ওই তোর গোড়া থেকে একটিবার তোমাকে দেখেই চলে যাবে কালকেও বাইরে এসে বসেছিল আজকেও এসে বসে আছে হেমাঙ্গিনী ব্যস্ত হইয়া উঠিয়া বসিলেন বলিলেন যা যা ললিত এক্ষুনি ডেকে নিয়ে আয় আহা বসে আছে তোরা কেউ আমাকে জানাস নি রে ভয় আসতে চায় না যে বলিয়া ললিত চলিয়া গেল মিনিট খানেক পরে কেষ্ট ঘরে ঢুকিয়া মাটির দিকে ঘাড় বাঁকাইয়া দেয়ালে ঠেস দিয়া দাঁড়াইল হেমাঙ্গিনী ডাকিলেন ইস দাদা এসো কেষ্ট তেমনিভাবে ভাবে স্থির হইয়া রহিল তিনি নিজে তখন উঠিয়া আসিয়া কেষ্টর হাত ধরিয়া বিছানায় লইয়া গেলেন পিঠে হাত বুলাইয়া দিয়া বলিলেন হ্যাঁ রে কেষ্ট বকেছিলুম বলে তোর মেস্তিদিকে ভুলে গেছিস বুঝি ফুপাইয়া কাদিয়া উঠিল হেমাঙ্গিনী কিছু আশ্চর্য হইলেন কারণ কখনো তাহাকে কাঁদিতে দেখে নাই অনেক দুঃখ কষ্ট যাতনা দিলেও সে ঘাড় হেট করিয়া নিঃশব্দে থাকে লোকজনের সুমুখে জল ফেলে না তাহার স্বভাবটি হেমাঙ্গিনী জানিতেন বলিয়াই বড় আশ্চর্য হইয়া বলিলেন ছি কান্না কি সে বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে কি প্রত্যুত্তরে কেষ্ট কোচার খুট মুখে গুজিয়া প্রাণপণ চেষ্টায় কান্না রোধ করিতে করিতে বলিল ডাক্তার বলে যে বুকের সত্যি বসেছে হেমাঙ্গিনী হাসিলেন ছি ছি কি ছেলে মানুষ তুই রে বলিতে বলিতে তাহার নিজের চোখ দিয়াও টপ টপ করিয়া জল গড়াইয়া পড়িল বা হাত দিয়ে তাহার মাথায় একটা হাত দিয়া কৌতুক করিয়া বলিলেন সত্যি বসেছে বসলেই পা যদি মরি তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি কেমন পারবি নে বলি মেজ বৌ কেমন আছো আজ বলিয়া বড় বউ দোরগোড়ায় আসিয়া দাঁড়াইলেন ক্ষণকাল কেষ্টুর পানের তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া বলিলেন এই যে হিনি এসে হাজির হয়েছেন আমার ওকি মেজগিন্নির কাছে কেদে সোহাগ করা হচ্ছে যে নেকা আমার কত ফোন দিয়ে জানে ক্লান্তি বশত হেমাঙ্গিনী এই মাত্র বালিশে হেলান দিয়া কাত হইয়া পড়িয়াছিলেন দিদি আমার ছ সাত দিন জ্বর তোমার পড়ি আজ তুমি যাও কাদম্বিনী প্রথমটা থতমত খাইয়া গেলেন কিন্তু পরক্ষণে সামলাইয়া লইয়া বলিলেন তোমাকে তো বলিনি যাব নিজে ভাইকে শাসন করছি তুমি এমন মারমুখী হয়ে উঠছো কেন হেমাঙ্গিনী বলিল শাসন তো রাত্রিদিনই চলছে বাড়ি গিয়ে করো এখানে আমার সামনে নেই করতেও দেব না কেন তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি হেমাঙ্গিনী হাত জোর করিয়া বলিল আমার বড় অসুখ দিদি তোমার দুটি পায়ে পড়ি হয় চুপ করো কাদম্বিনী বলিলেন নিজের ভাইকে শাসন করতে পাবো না হেমাঙ্গিনী জবাব দিল সে আজ ভালো করেই হবে আমার নামে লাগান ভাঙান আজ বার করবো ভজ্জাক মৃত্যুক থাকার বলল গরু দড়ি নেই কেষ্ট দুয়াটি পাট কেটে দে না দিদি তোমার পায়ে পড়ি পুতুল নাচ দেখে আসি এই বুঝি পুতুলের নাচ হচ্ছে রে বলিয়া কাদম্বিনী করিয়া পাপ হেলিয়া চলিয়া গেলেন হেমাঙ্গিনী কতক্ষণ কাঠের মতো বসিয়া থাকিয়া শুইয়া পড়িয়া বলিল কেন তুই পুতুল নাচ দেখতে গেলিনি কেষ্ট গেলে তো আর এইসব হতো না আসতে যখন তোকে ওরা দেয় না ভাই তখন আর আসিস নে আমার কাছে কথাটি না কহিয়া আসতে আসতে চলিয়া গেল কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া বলিল আসিয়া আমাদের গায়ে বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত মেস্তি পুজো দিলে অসুখ সেরে যায় দাও না মেস এইমাত্র নিরর্থক ঝগড়া হইয়া যাওয়ায় হেমাঙ্গিনী মনটা ভারী বিগড়াইয়া গিয়াছিল ঝগড়াঝাঁটি তো হয়ই সেজন্য নয় এমন একটা রসালো ছুতা পাইয়া এই হতভাগার দুর্দশা যে কিরূপ হইবে আসলে সেই কথাটা মনে মনে তোল করিয়া তাহার বুকের ভিতরটা ক্ষোভে নিরুপায় আক্রোশে জ্বলিয়া উঠিয়াছিল কেষ্ট ফিরিয়া আসিতেই হেমাঙ্গিনী উঠিয়া বসিল এবং কাছে বসাইয়া গায়ে হাত বুলাইয়া দিয়া কাঁদিয়া ফেলিল চোখ মুছিয়া বলিল আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেব পারবি একলা যেতে কেষ্ট উৎসাহে দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিল একলা যেতে খুব পারবো তুমি আজকে আমাকে এক টাকা দিয়ে পাঠিয়ে দাও মেসদি আমি কাল সকালেই পুজো দিয়ে তোমাকে পোষা দেনে দেব সে খেলে এক্ষুনি অসুখ সেরে যাবে আজকেই পাঠিয়ে দেখিলেন তাহার আর সবুজ হয় না বলিলেন কিন্তু ভারী মারবে মারধরের কথা শুনিয়া প্রথমটা কেষ্ট দমিয়া গেল কিন্তু পরক্ষণেই প্রফুল্ল হইয়া কহিল মারুককে তোমার অসুখ সেরে যাবে তো আবার তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল বলিলেন হ্যাঁ রে কেষ্ট তোর কেউ নই তবে আমার জন্য মাথা ব্যথা কেন এ প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাইবে সে কি করিয়া বুঝাইবে তাহার পীড়িত হৃদয় দিবা রাত্র কাদিয়া কাদিয়া। তাহার মাকে খুঁজিয়া ফিরিতেছে একটুখানি মুখপানে চাহিয়া বলিল তোমার অসুখ যে সারছে না মেজদি বুকে সর্দি বসেছে যে হেমাঙ্গিনী এবার একটুখানি হাসিয়া বলিলেন আমার সর্দি বসেছে তাতে তোর কি তোর এত ভাবনা হয় কেন কেষ্ট আশ্চর্য হইয়া বলিল ভাবনা হবে না মেজদি বুকে সর্দি বসা যে বড় খারাপ অসুখ যদি বেড়ে যায় তাহলে তাহলে তোকে ডেকে পাঠাবো কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই কেন হেমাঙ্গিনী দৃঢ়ভাবে ভাবে মাথা নাড়িয়া বলিলেন না তোকে আর আমি এখানে আসতে দেব না না ডেকে পাঠালেও যদি আসিস তাহলে ভারী রাগ করবো কেষ্ট মুখপাণে চাহিয়া সবাই জিজ্ঞাসা করিল তাহলে বলো কাল সকালে কখন ডেকে পাঠাবে কাল সকালে তোর চাই কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল আচ্ছা সকালে না হয় দুপুরবেলা না নামে তাহার চোখে মুখে এমনই একটা ব্যাকুল অনুনয় ফুটিয়া উঠিল যে হেমাঙ্গিনী মনে মনে ব্যথা পাইলেন কিন্তু তো তাহার কঠিন না হইলে নয় সবাই মিলিয়া এই নিরীহ একান্ত অসহায় বালকের উপর যে নির্যাতন শুরু করিয়াছে আর তো তাহা বাড়াইয়া দেয়া চলে না সে হয়তো সহিতে পারে মেজদির কাছে আসা যাওয়া করিবার দণ্ড যত গুরুতর হোক সে হয়তো সহ্য করিতে পিছাইবে না কিন্তু তাই বলিয়া তিনি নিজে কি করিয়া সহিবেন হেমাঙ্গিনীর চোখ ফাটিয়া জল আসিতে লাগিল তথাপি তিনি মুখ ফিরাইয়া রুক্ষ স্বরে বলিলেন বিরক্ত করিস নে যা এখান থেকে ডেকে পাঠালে আসিস নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিসনে না বিরক্ত করিনি তো বলিয়া ভীত লজ্জিত মুখখানি হেট করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল এইবার হেমাঙ্গিনী দুই চোখ বাহিয়া মতো জল ঝরিয়া লাগিল তিনি সুস্পষ্ট দেখিতে লাগিলেন পড়িতে এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারাইয়া তাকে মা বলিয়া আশ্রয় করিতেছে তাহারি আঁচলের অল্প একটুখানি মাথায় টানিয়া লইবার জন্য কঙ্গালের মতো কি করিয়াই না বেড়াইতেছে হেমাঙ্গিনী চোখ মুছিয়া মনে মনে কেষ্ট মুখখানি অমন করে গেলি ভাই কিন্তু মেস্তি যে তোর চেয়েও নিরুপায় তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই উমা আসিয়া কহিল মা কাল মামা টাকা দেয় না গিয়ে তোমার কাছে এসে বসেছিল বলে জ্যাঠামশাই এমন মার মারলেন আচ্ছা হয়েছে হয়েছে এখান থেকে। অকস্মাৎ ধমকানি খাইয়া উমা চমকাইয়া উঠিল আর কোনো কথা না কহিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল মা ডাকিয়া বলিলেন রে নাক দিয়ে কি খুব রক্ত পড়েছিল উমা ফিরিয়া দাঁড়াইয়া কহিল না খুব নয় একটু খানি আচ্ছা তুই যা উমা কবাডের কাছে আসিয়াই বলিয়া উঠিল মা এই যে কেষ্ট মামা দাঁড়িয়ে রয়েছে কেষ্ট শুনিতে পাইল বোধ করি ইহাকে অভ্যর্থনা মনে করিয়া মুখ বাড়াইয়া সলজ্জ হাসি হাসিয়া কহিল কেমন আছো মেজদি খুবই দুঃখে অভিমানে হেমাঙ্গিনী ক্ষিপ্ত করিয়া উঠিলেন কেন এসেছিস যা যা বলছি শিগগির দূর হ বলছি কেষ্ট মুড়ের মতো ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ তীব্র কণ্ঠে বলিলেন দাঁড়িয়ে রইলি হত কেষ্ট মুখ নামাইয়া শুধু যাচ্ছি বলিয়াই চলিয়া গেল সে চলিয়া গেলে হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানায় এক ধারে শুইয়া পড়িয়া অস্ফুটে ক্রুদ্ধ স্বরে বলিয়া উঠিলেন একশোবার বলি হতভাগাকে নে আমার কাছে তবু শিবুকে বলে দিস তো উমা না ঠুকতে দেয় উমা জবাব দিল না ধীরে ধীরে বাহির হইয়া গেল রাত্রে হেমাঙ্গিনী স্বামীকে ডাকাইয়া আনিয়া কাঁদো কাদো গলায় বলিল কোনদিন তো তোমার কাছে কিছু চাইনি আজ এই অসুখের উপর একটা ভিক্ষা চাইছি দেবে সন্দিগ্ধ কণ্ঠে বিপিন প্রশ্ন করিলেন কি হেমাঙ্গিনী বলিল খেষ্টকে আমাকে দাও হো বেচারি বড় দুঃখী মা বাপ নেই ওকে ওরা মেরে ফেলছে এ আর আমি চোখে দেখতে পাচ্ছি না বিপিন মৃদু হাসিয়া বলিলেন তাহলে চোখ বুঝে থাকলেই তো হয় স্বামী নিষ্ঠুর দিয়া অন্য অবস্থায় সে ইহা সহিতে পারিত না কিন্তু আজ নাকি তাহার দুঃখে প্রাণ বাহির হইতেছিল তাই সহ্য করিয়া লইয়া হাত করিয়া বলিল তোমার দিব্যি করে বলছি ওকে আমি পেটের ছেলের মতো ভালোবেসেছি দাও আমাকে মানুষ করি খাওয়াই পড়াই তারপরে যা ইচ্ছে হয় তোমাদের তাই করো বড় হলে আমি একটি কথাও কব না বিপিন একটুখানি নরম হইয়া বলিলেন ও কি আমার গোলা ধান চাল যে তোমাকে এনে দেব পরের ভাই পরের বাড়ি এসেছে তোমার মাঝখানে পড়ে এত দরদ কিসের জন্যে হেমাঙ্গিনী কাঁদিয়া ফেলিল খানিক পরে চোখ মুচিয়া বলিল তুমি ইচ্ছে করলে ঠাকুরকে বলে দিদিকে বলে সচ্ছন্দে আনতে পারো তোমার দুটি পায়ে পড়ছি দাও তাকে বিপিন বলিলেন আচ্ছা তাই যদি হয় আমি বা এত বড় মানুষ কিসে যে তাকে প্রতিপালন করব। হেমাঙ্গিনী বলিল তুমি আগে আমার একটা তুচ্ছ কথাও না এখন ঠেলতে কি অপরাধ করেছি যে যখন এমন করে জানাচ্ছি বলছি আমার প্রাণ বার হয়ে যাচ্ছে ওই সামান্য কথাটা রাখতে চাইছ না সে দুর্ভাগা বলে কি তোমরা সকলে মিলে তাকে মেরে ফেলবে আমি তাকে আমার কাছে আসতে বলবো দেখি ওরা কি করেন বিপিন এবার রুষ্ট হইলেন বলিলেন আমি খাওয়াতে পারব না হেমাঙ্গিনী কহিল আমি পারব আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারব না আমি খালি তাকে আমার কাছে এনে রাখবো দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগার কাছে পাঠিয়ে দেব স্ত্রীর কথা শুনিয়া বিপিন ক্রোধে অভিমানে ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিলেন আচ্ছা সে দেখা যাবে বলিয়া বাহির হইয়া গেলেন শেষ হল অমর কথা শিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদির তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি অন্তিম পর্ব নিয়ে ফিরে আসব নমস্কার